আসসালামু আলাইকুম। প্রিয় দেবিদ্বারবাসী, আজকে 20 আগস্ট, এই মাসটি শোকের মাস। এই মাসে 1975 সালের 15ই আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হায়েনারা হত্যা করেছিল। এই মাসে 15ই আগস্টের সেই কালো রাতে তার সহধর্মিণী বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ তার পরিবারের 17 জনকে সেদিন রাত্রে হত্যা করে হায়েনারা ভেবেছিল, পাকিস্তানের দোসররা ভেবেছিল বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলা যাবে, বাঙালি জাতির ইতিহাসকে মুছে ফেলা যাবে, বাঙালি জাতির পতাকাকে মুছে ফেলা যাবে। স্বাধীনতার 47 বছর পর আজ সেটি ভুল প্রমাণিত হয়েছে। এক মুজিব থেকে আজকে 17 কোটি মুজিব জন্ম নিয়েছে। বাঙালি জাতি আজ বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার সেই আশা আকাঙ্ক্ষা তার কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে পূরণ হতে দেখছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় নেত্রী, আমি তার বিশ্বস্ত দাফেদার। তার নেতৃত্বে আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশের অবকাঠামোর উন্নতি সহ কৃষক শ্রমিক মেহনতি মানুষের আমূল পরিবর্তন হয়েছে। তার নেতৃত্বে পদ্মা সেতু, চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের 4 লেন মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বুলেট ট্রেন সহ সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা সহ আকাশ জয়, সমুদ্র জয় সব মিলিয়ে বঙ্গবন্ধুর আশা আকাঙ্ক্ষার সেই সোনার বাংলা তার কন্যা জননেত্রী শেখ হাসিনা গড়ে তুলছেন। এই দিনে আমি মনে করি তিনি একমাত্র বাহক, তিনি বঙ্গবন্ধুর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর একমাত্র পথ। সেই পথের নাম শেখ হাসিনা। তিনি সারা বিশ্বের মানুষের কাছে একজন বিস্ময় প্রধানমন্ত্রী। তিনি পারেন না এমন কোনো কাজ হয়নি, যা করতে চেয়েছেন তাই করতে পারছেন। তিনি প্রমাণ করছেন সোনার বাংলা গড়ে তোলার সমস্ত পথ তিনি উন্মুক্ত করে দিয়ে এমন এক স্রোতধারার তৈরি করেছেন, যেই ধারার ভেতর দিয়ে আজকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের দিকে। বাংলাদেশ ইতিমধ্যে ডিজিটাল হয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে আকাশে স্যাটেলাইট পৌঁছে দিয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে একজন মানবতাবাদী নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি এই দেশকে সোনার বাংলা গড়ে তোলার, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার সমস্ত কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সময়ে আমি দোয়া করি, আমি আশা করি এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শেখ হাসিনার দীর্ঘায়ু হোক, শেখ হাসিনা দীর্ঘদিন যেন বেঁচে থাকেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ বাঁচবে, তিনি বেঁচে থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে, তিনি বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন সাত পূরণ হবে, তিনি বেঁচে থাকলে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, তিনি বেঁচে থাকলে বাংলাদেশের যেমন স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম, আমরা অর্থনৈতিক যুদ্ধেও বিজয়ী হব। ধন্যবাদ।